আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতেই পাচ্ছ আজকে আরেকটি নতুন ইন্টারেস্টিং বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আমরা কিন্তু অনেক সময় কনফিউশনে পড়ি, আসলে খনিজ কি আর আকরিক কি, না দুটো একই জিনিস, এটা নিয়ে আমাদের অনেক সময় কনফিউশন তৈরি হয়ে যায়, তাই না? তো এই কনফিউশনটা দূর করার জন্য আজকে মূলত তোমাদের সামনে এই বিষয়টি নিয়ে হাজির হয়ে যাওয়া। তো দেখতে পাচ্ছ এটা মূলত একটা কেমিস্ট্রির পার্ট। আমরা যারা রসায়ন পড়ি তাদের এই জিনিসটা অনেক বেশি সময় কনফিউশন তৈরি করে। তো ফার্স্ট আমরা দেখি খনিজ জিনিসটা কি। খেয়াল করো, মূলত খনিজ সবসময় যে ভূগর্ভে থাকবে এমনই না, কিন্তু ভূপৃষ্ঠের উপরেও থাকতে পারে। যারা বাংলাদেশে আছি আমরা, তারা যদি নেত্রকোনার বিজয়পুরে যায় দেখবো সেখানে সাদা মাটির পাথর পাওয়া যায়। এটাও কিন্তু এক ধরনের কি, কেওলিন, বা এটা কি এক ধরনের খনিজ সম্পদ। এখন দেখো আমরা যখন ভূগর্ভ থেকে, খেয়াল করো আমরা যখন ভূগর্ভ, এই ভূগর্ভ থেকে কি করি, খনিজ উত্তোলন করি। কি করি? উত্তোলন করব, কি উত্তোলন করব, হচ্ছে খনিজ। খেয়াল করো খনিজ, তো এই ভূগর্ভ তখন এইটাকে কি বলা হয়, খনি বলা হয়। অর্থাৎ যেখান থেকে আমরা কোনো খনিজ সম্পদ উত্তোলন করি তখন ওই ভূগর্ভ বা ওই জায়গাটাকে বলা হয় খনি। যেমন এই দক্ষিণ আফ্রিকা যাওয়া, সেখানে হীরা বা সোনার খনি পাওয়া যায়, তার মানে ওখানে অনেক সোনা আছে, সো ওইটাকে সোনার খনি বলা হয়। আর আমরা যখন উত্তোলন করি সেটাকে খনিজ বলা হয়। এখন আমরা ভূগর্ভ থেকে বা খনি থেকে, এক কথায় খনি থেকে যখন সরাসরি, এটা কি সরাসরি, সরাসরি খেয়াল করো, আমরা খনি থেকে যখন সরাসরি কি করি, কোনো খনিজ উত্তোলন করি, তখন খনিজের মধ্যে শুধু খনিজ থাকে না, নানা ধরনের অপদ্রব্য থাকে। এখন অপদ্রব্য বলতে কি বোঝাচ্ছি, দেখো আমি যে ধাতুটা চাচ্ছি, সাপোজ আমি সোনাই চাচ্ছি, এখন সরাসরি সোনা থাকে না, সোনার সাথে আরও, যেহেতু সোনা হচ্ছে কি, এটা অসক্রিয় পদার্থ, সো সোনাকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। তুমি ধরো সোডিয়ামের কথা কল্পনা করো, তো সরাসরি সোডিয়ামকে পাওয়া যায় না, এর সাথে আরও অপদ্রব্য মিশা থাকে। যেটা সোডিয়াম আমি চাচ্ছি, সোডিয়াম ছাড়া যদি অন্য যে কোনো কিছু থাকলে তখন আমি সেটাকে বলছি অপদ্রব্য। যেমন বালি থাকতে পারে ইত্যাদি, এগুলোকে তখন কি বলা হয়, অপদ্রব্যগুলোকে বলা হয় মল, সাধারণত মল, তার মানে খনিজ মল। কি বলা হয়? খনিজ মল। অর্থাৎ এক কথায় আমি এই খনি থেকে সরাসরি যে খনিজ পদার্থটা উত্তোলন করি সেটা খনিজ থাকে না, খনিজ মল সহ থাকে। তো এই খনি থেকে উত্তালিত খনিজ মল সহ যে পদার্থটা পাই সেটাকে বলা হয় মূলত খনিজ সম্পদ। দেখো এটাকে বলা হয় খনিজ। এখন আমি তো শুধু একটা বিশুদ্ধ ধাতু চাচ্ছি, তো এটাকে বিশোধন করতে হয়। ধাতু চাই বা অধাতু, যেটাই চাই না কেন, সেটাকে কি করতে হয়, বিশুদ্ধ করতে হয়, অর্থাৎ বিশোধন করতে হয়। খেয়াল করো, বিশোধন বা বিশুদ্ধ করতে হয়, এর জন্য অনেক প্রক্রিয়া আছে, তোমরা জানতে পারবে। ওই যে আংশিক পাতন, তড়িৎ বিশ্লেষণ ইত্যাদি যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো আমরা না যাই। এখন এই খনিজ থেকে বিশোধন করে, এই বিশোধন করে আমি একটা মুক্ত একেবারে ধাতু বের করব। খেয়াল করো, মুক্ত ধাতু অথবা কী পেতে পারি, অধাতু পেতে পারি, কোনো সমস্যা নেই। অর্থাৎ এক কথায় একটা কী করব, একটা বিশুদ্ধ কিছু পাবো, অর্থাৎ বিশুদ্ধ কোনো কিছু আমি তৈরি করব। খেয়াল করো, তার মানে এই যে মাঝখানে যে অনেক প্রক্রিয়া ব্যবহার করব এটার জন্য কিন্তু একটা কস্ট বা খরচ আছে, খরচ আছে। এখন খেয়াল করো এই খনিজ থেকে উত্তোলন করতেও খরচ আছে, এবং মনে করো যে এই যে এটাকে মুক্ত করতেও একটা খরচ আছে। এখন এই টোটাল খরচটা আমি শেষে এটাকে বিক্রয় করলে যে টাকা পাবো তার তুলনায় যদি বেশি হয়, অর্থাৎ খরচ, খরচ যদি মনে করো বিক্রয় মূল্য, আর যে বিক্রয় মূল্য মানে কি, আমি বেচে যা পাবো, খেয়াল করো এই বিক্রয় মূল্য ধরে নিলাম, এই খরচ যদি বিক্রয় মূল্য থেকে বেশি হয় তখন কিন্তু লস, লস প্রজেক্ট, তাই না? তখন সেটাকে শুধুই খনিজ বলা হবে, খনিজ। কিন্তু এই খরচটা যদি, খেয়াল করো যদি বিক্রয় মূল্য কি হয়, বেশি হয়, অর্থাৎ আমি যে টাকা, যে টাকা দিয়ে উত্তোলন করছি তার থেকে বেশি টাকা বিক্রয় করতে পারি, তখন আমার কি হবে, লাভ হবে। খেয়াল করো, লাভ হবে। এই লাভ হলে তখন এই খনিজটাকে বলা হয় আকরিক। খুব ভালো করে খেয়াল করো, আকরিক। তার মানে খনি থেকে লাভজনকভাবে যখন আমরা কোনো ধাতু বা অধাতু বা উত্তোলন করব তখন সেই জিনিসটাকে বলা হয় আকরিক, লাভজনকভাবে। খুব ভালো করে খেয়াল করো, লাভজনকভাবে অবশ্যই। আর এর মধ্যে আরও বিশাল প্রক্রিয়া আছে, সেগুলো তো তোমরা বুঝতেই পেরেছ। তো এই ছিল মূলত খনিজ আর আকরিক জিনিসটা কি। তাহলে খনিজটা কি হলো, খনিজটা হলো আমরা ভূগর্ভ থেকে যখন সরাসরি কোনো ধাতু বা অধাতুর কি করি, অবিশুদ্ধ অবস্থা পাই, অর্থাৎ খনিজ মল সহ পাই, সেটাই হচ্ছে খনিজ। খনিজ থেকে পাওয়া গেলি, মানে খনি থেকে পাওয়া গেলি, সেটা খনিজ। কিন্তু সেই খনিজটাকে যখন বা খনিজ মলটাকে যখন বা খনিজ অপদ্রব্য সহ এই জিনিসটাকে যখন আমি কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধ করব এবং সেটাকে লাভজনকভাবে বা বাণিজ্যিকভাবে
কিভাবে এটাকে উত্তোলন করতে পারবো ওই খনি থেকে, তখন আমি শুধু এই লাভজনকভাবে উত্তোলন করা খনিজটাকে বলা হচ্ছে আকরিক। তার মানে সহজ একটা কথা যে সব আকরিক, খেয়াল করো, সব আকরিক কি খনিজ? অবশ্যই, কারণ লাভজনক আকরিক, লাভজনক যে খনিজটা সেটাই তো আকরিক। তার মানে সব আকরিক কি খনিজ? কিন্তু সব খনিজ কি নয়? সব খনিজ আকরিক নয়, কারণ লাভজনক না হলে সেই খনিজটা আকরিক হবে না। তার মানে সব আকরিক খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। যেমন তোমরা সকল খার খারক, কিন্তু সব খারক খার নয়। সকল রাসুল নবী, কিন্তু নবী রাসুল নয়, সব নবী রাসুল নয়। এই যে ইনফরমেশনগুলো পড়েছো, যেমন সকল শিলাকান্ত উভচর, কিন্তু সব উভচর শিলাকান্ত না। এরকম অনেক প্রশ্ন আছে, তোমরা আশা করি এই বিষয়গুলোর মতো এই জিনিসটাকে নেবে। তোমরা ফিজিক্স পড়ার সময় কী পাবে? সকল পরবাস কম্পাঙ্ক অনুনাদ না, সব অনুনাদ পরবাস কম্পাঙ্ক, কিন্তু সব পরবাস কম্পাঙ্ক অনুনাদ নয়। এই যে সকল কি অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সব মহাকর্ষ অভিকর্ষ নয়। এরকম অনেক ইনফরমেশন আছে, তোমরা কিন্তু পড়েছো। জাস্ট এই ইনফরমেশনটা এইরকমই ছিল। তো আজ এতটুকুই, পরবর্তীতে আবার নতুন এরকম কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা যদি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার পেতে চাও, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের ভিত্তিতে আমরা সেগুলো সুন্দর করে তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করব। তো আজ এতটুকুই, ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের ভবিষ্যৎ জীবনের অনেক সুন্দর এবং উজ্জ্বল প্রত্যাশা কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।